কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে গরমের সিজন, আর এই গরমের সিজনে বেশি বেশি তেষ্ণা তো পাবেই, তাই বাসাতেই তৈরি করে নিন কিউকাম্বার বা শসার মিল্কশেক। শসায় রয়েছে 95% পানি ও প্রচুর ফাইবার, তাই বুঝতেই পারছেন ডায়েট করার জন্য শসা হতে পারে আপনার একান্ত বন্ধু। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে শসা বা কিউকাম্বারের মিল্কশেক। এখানে আমি দুইটি মাঝারি আকৃতির শসা টুকরো করে কেটে নিয়েছি। কিউকাম্বার মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা শসাগুলো। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে যদি আপনি ওয়েট লসের জন্য শসার জুস খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিবর্তে মধু ব্যবহার করবেন। এই ছিল সব উপাদান, এখন ব্লেন্ড করার পালা। আজকে আমি 2 গ্লাস পরিমাণ কিউকাম্বার মিল্কশেক তৈরি করছি। এখানে দুধটা আমি ঠান্ডা ব্যবহার করেছি, এর জন্য কোনো বরফ দেইনি। আপনারা ইচ্ছে করলে 5-6 টুকরা বরফ দিয়ে নিতে পারেন। ভালোমতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। আমি এখন 2টি গ্লাসে কিউকাম্বার মিল্কশেক ঢেলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই কিউকাম্বার মিল্কশেক। আপনারা ইচ্ছে করলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরেও পরিবেশন করতে পারেন। কিউকাম্বার মিল্কশেক পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম স্বাস্থ্যসম্মত রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।